প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা ঈদ মোবারক কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি ঢাকা উইমেন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সঙ্গে আছি ইফফাত আরা প্রভাষক সমাজকর্ম বিভাগ ঢাকা উইমেন কলেজ আজ আমি তোমাদের ক্লাস নিব অনার্স চতুর্থ বর্ষে জনস্বাস্থ্য ও সমাজকর্ম কোর্স কোড 242113 আজ তোমাদের পড়াবো পঞ্চম অধ্যায়ে মানসিক স্বাস্থ্য ও পেশাগত স্বাস্থ্য বিপত্তি মানসিক স্বাস্থ্য পেশাগত স্বাস্থ্য বিপত্তি যে বিষয়গুলো পড়াবো পেশাগত স্বাস্থ্য বিপত্তি সমূহ মানসিক স্বাস্থ্য ঠিক রাখার উপায় সমূহ পেশাগত স্বাস্থ্য বিপত্তি সমূহের ভিতরে পেশাগত স্বাস্থ্য বিপত্তি সমূহে তোমার যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে দৈহিক বিপত্তি পেশাগত স্বাস্থ্য কর্মক্ষেত্রে যে সব স্বাস্থ্য ঝুঁকি রয়েছে সেই স্বাস্থ্যগুলোকে ঠিক রাখার জন্য যে বিপত্তির সম্মুখীন হতে হয় কাজ করতে যে যে সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলোকে কিন্তু পেশাগত বিপত্তি বলে পেশাগত বিপত্তির মধ্যে আছে দৈহিক বিপত্তি মানসিক বিপত্তি শরীর বৃত্তীয় বিপত্তি যান্ত্রিক বিপত্তি রাসায়নিক বিপত্তি শ্বাস ও জটিলতা খাদ্য গ্রহণের সমস্যা বিভিন্ন রোগ ব্যাধি তো প্রথম যে বিপত্তি আছে সেটা হচ্ছে দৈহিক বিপত্তি কর্মক্ষেত্রে কাজ করতে যে দৈহিক সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলোকে কিন্তু দৈহিক বিপত্তি বলে দৈহিক বিপত্তির ভিতরে যেটা আছে যে শব্দ দূষণ কিন্তু মানুষের কাজের জন্য খুব বড় সমস্যার সম্মুখীন হয় শব্দ দূষণের ফলে একজন মানুষের যে স্বাভাবিক যে শব্দটা থাকার কথা শোনার কথা কলকারখানায় যারা কাজ করে তাদের ভিতরে কিন্তু এই শব্দ দূষণটা বেশি হয়ে থাকে শব্দ দূষণের সম্মুখীন হয় তখন কিন্তু তাদের শুনতে সমস্যা হয় একটা সময় অনেক সময় দেখবা যারা কল সেন্টারে কাজ করে তাদেরও কিন্তু এই যে তোমার কানের সমস্যা হয় এক বছর দুই বছর পাঁচ বছর পরে তারা কিন্তু স্বাভাবিক যে শুনতে পাওয়াটা সেই শুনতে পাওয়ার ক্ষেত্রে বাধার সমস্যা হয় কানের সমস্যা হয় তখন কিন্তু স্বাভাবিকভাবে তারা শুনতে পায় না এই শব্দ দূষণ কিন্তু দৈহিক বিপত্তির একটা গুরুত্বপূর্ণ বিপত্তি সমূহ তারপরে হচ্ছে অসহনীয় আলো অসহনীয় আলো বলতে যে আলো কিন্তু একটা সহনীয় মাত্রায় থাকতে হয় সেটা হচ্ছে তোমার স্বাভাবিক যে আলো চোখের জন্য সেটার থেকে যদি বেশি কিংবা কম হয় সেই আলোটাও কিন্তু তোমার স্বাস্থ্যের উপর ঝুঁকি হয়ে দাঁড়ায় স্বাস্থ্যক্ষেত্রে চোখের ক্ষেত্রে এই যে অসহনীয় আলো দেখা যায় যে অনেক সময় দেখবা যারা কলকারখানাতে কাজ করে তারা কিন্তু ওই যে এই অসহনীয় আলো অতিরিক্ত আলো দিয়ে কাজ করে একটা সার্টেন পিরিয়ড পরে কিন্তু তাদের চোখের ভিতরে অনেক সমস্যা হয় চোখের অসুখের ভুগে কর্নিয়া তারপরে গ্লুকোমা মানে বিভিন্ন ধরনের যে চোখের অসুখগুলো আছে সেটা কিন্তু এই স্বাস্থ্য বিপত্তির ভিতরে আসে অসহনীয় আলো আলোটা সহনীয় হতে হবে তারপরে হচ্ছে অত্যাধিক তাপ ও ঠান্ডা আমাদের যেহেতু নাতিশীতোষ্ণ দেশ এখানে কিন্তু তাপ ঠান্ডাটা সহনীয় আমরা কিন্তু সহ্য করতে পারি হঠাৎ করে যদি শীত প্রধান দেশে চলে যায় তখন কিন্তু আমাদের জন্য খুব সমস্যার সম্মুখীন হতে হয় আবার অনেক সময় যারা শীত প্রধান দেশে বসবাস করে তারাও যদি আমাদের দেশে আসে হঠাৎ করে কিন্তু এই যে তাপমাত্রাটা তারা নিতে পারে না সেজন্য বলছে যে অত্যাধিক তাপ ও ঠান্ডা পেশাগত স্বাস্থ্য বিপত্তির একটা গুরুত্বপূর্ণ বিপত্তি সমস্যা দৈহিক বিপত্তির ভিতরে যে অত্যাধিক তাপ ও ঠান্ডা অত্যাধিক তাপ এবং ঠান্ডা দুইটাই কিন্তু শরীরের জন্য ক্ষতি তো কিছু কিছু কলকারখানা আছে যেখানে কিন্তু তোমার এই যে এসির ভিতরে ঠান্ডার ভিতরে কাজ করতে হয় আবার অনেক সময় অনেক গরমে কলকারখানায় তো গরম থাকে সেরকম যারা শ্রমিক শ্রেণী তাদের জন্য কিন্তু স্বাস্থ্য ঝুঁকি হয়ে দাঁড়ায় এটা কিন্তু দৈহিক বিপত্তির ভিতরে একটা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিপত্তি তারপরে হচ্ছে অতি বেগুনি রশ্মি কোথা থেকে আসে সূর্য থেকে আসে তাছাড়াও কিন্তু তাপমাত্রাটা যখন বেশি হয় তখনও কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয় তোমার ভিটামিন ডি আছে তোমার সূর্যের রশ্মিতে কিন্তু তারপরে দেখবা যারা অনেক কায়িক পরিশ্রম করে অনেক কাজ করে রোদে তাদের ভিতরে কিন্তু এই যে পেশাগত স্বাস্থ্য দৈহিক স্বাস্থ্য বিপত্তি কিন্তু দেখা দেয় একটা সময়ের পরে তারা কিন্তু অসুস্থ হয়ে যায়
নর্মাল জীবন যাপন করতে তত তখন তাদের বাধার সম্মুখীন হতে হয়। তাহলে আমরা জানলাম যে পেশাগত স্বাস্থ্য বিপত্তির ভিতরে দৈহিক বিপত্তি, এখন জানব মানসিক বিপত্তি সমূহ। মানসিক বিপত্তি কি? একজন মানুষের কিন্তু দৈহিকের পাশাপাশি কিন্তু মানসিক দিকটাকে গুরুত্ব হয়, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় তারা মানসিকভাবে, স্বাস্থ্য ঝুঁকি হয়ে দাঁড়ায়। মানে তোমার অ্যাডজাস্ট করতে পারা, কর্মক্ষেত্রে অ্যাডজাস্ট করতে পারে না, সেখানে শারীরিকভাবে অনেক হ্যারাসমেন্টের সম্মুখীন হতে হয় তোমার, যেটাকে মেন্টাল হ্যারাসমেন্ট বলতে পারে, তোমার যৌন যে নিপীড়ন হয়, তারপরে হচ্ছে এরকম টাইপের আর কি ফিজিক্যাল যে হ্যারাসমেন্ট, সেটা কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি হয়ে দাঁড়ায়। কর্মক্ষেত্র যদি একজন কর্মচারী কর্মকর্তা যুগোপযোগী না হয়, তার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো না হয়, সেক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্য বিপত্তি, পেশাগত স্বাস্থ্য বিপত্তির ভিতরে পড়ে। তারপরে হচ্ছে শারীরবৃত্তীয় বিপত্তি। শারীরবৃত্তীয় বিপত্তি হচ্ছে যে কলকারখানায় কাজ করার ফলে যে বর্জ্য পদার্থ, তারপরে বিভিন্ন ধরনের যে পরিবেশটা, একজন মানুষের যে পরিবেশে কাজ করার কথা সেখান থেকে যদি নেতিবাচক হয়, তখন কিন্তু শারীরবৃত্তীয় বিপত্তির সম্মুখীন হতে হয়। এটাও কিন্তু পেশাগত স্বাস্থ্য বিপত্তির একটা গুরুত্বপূর্ণ বিপত্তি সমূহ। তারপর হচ্ছে যান্ত্রিক বিপত্তি। যান্ত্রিক যখন কলকারখানায় যন্ত্র নিয়ে কাজ করে, অনেক সময় দেখা যাবে যে কারণ দেখা যায় যে কারোর হাত কেটে গেছে, আঙুল কেটে গেছে, পা কেটে গেছে, এই যে যান্ত্রিক মানে অদক্ষ, কিংবা তোমার ধরো নতুন কোনো একটা মেশিন আসলো কিংবা কোনো যন্ত্রপাতি আসলো যেটা সম্পর্কে প্রপার ট্রেন আপ না থাকলে, সেটা কিন্তু যান্ত্রিক যে বিপত্তি সম্মুখীন হতে হয়, এটাও কিন্তু পেশাগত স্বাস্থ্য বিপত্তির একটা গুরুত্বপূর্ণ বিপত্তি সমূহ। যে যান্ত্রিক বিপত্তি, যান্ত্রিক বিভিন্ন জায়গায় দেখা যায় না যে অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক সময়, তারপরে হচ্ছে সেটা কিন্তু এই পেশাগত স্বাস্থ্য বিপত্তির একটা গুরুত্বপূর্ণ সমস্যা, বিপত্তি বলা যায়। তারপর হচ্ছে রাসায়নিক বিপত্তি। রাসায়নিক বিপত্তিটা হচ্ছে যে রাসায়নিক কলকারখানায় কাজ করতে যেয়ে দেখা গেল যে অ্যাসিড হঠাৎ করে একটা কোনো কিছু আবিষ্কার করতে গেছে, তখন কিন্তু এই যে রাসায়নিক যন্ত্রপাতি প্রপার ইউটিলাইজ না করতে পারা, ইউজ করতে না পারার ফলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয়, এটাও কিন্তু পেশাগত স্বাস্থ্য বিপত্তির একটা গুরুত্বপূর্ণ বিপত্তি সমূহ। এইসব বিপত্তি কিন্তু কাজ মানে পেশাগত যে কর্ম পরিবেশ, সেই কর্ম পরিবেশের জন্য খুব একটা যুগোপযোগী নাও হতে পারে। তারপরে শ্বাস জটিলতা। কর্মক্ষেত্রে দেখবার যে অনেক যেসব কলকারখানায় বর্জ্য পদার্থ বেশি বের হয় আশেপাশে, সেখানে কিন্তু শ্বাস প্রশ্বাসের একটা সমস্যা হয়, এটা কিন্তু একটা পেশাগত স্বাস্থ্য বিপত্তির একটা গুরুত্বপূর্ণ মানে সমস্যা বলা যেতে পারে। যে শ্বাসতান্ত্রিক যে জটিলতা, শ্বাস নিতে নিঃশ্বাস নিতে অক্সিজেন যে অভাব হয়, তার মানে তোমার তো মানে ম্যাক্সিমামই হচ্ছে কলকারখানাগুলো কিন্তু খুব একটা কর্মচারীদের জন্য হেলদি বলা যায় না, পরিবেশটা কিন্তু খুবই খারাপ, নিম্ন জীবনযাপন মানে নিম্নভাবে এই কলকারখানাগুলো তৈরি করা, যেখানে সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া, তাদের যে স্বাভাবিক কাজকর্ম করার, এক্ষেত্রে কিন্তু বাধা হয়ে যায়। এই জন্য 10 বছর 5 বছর পরে এইসব কর্মচারী কিন্তু আর মানে খুব একটা তোমার কাজ করতে পারে না, এটা হচ্ছে একটা পেশাগত স্বাস্থ্য বিপত্তির একটা গুরুত্বপূর্ণ বিপত্তি বলা যেতে পারে। তারপরে হচ্ছে খাদ্য গ্রহণের সমস্যা। যেখানে এই যে কলকারখানাগুলোতে পেশাগত বলা হয় যে 1 ঘন্টা তাদের খাবারের বিরতি আছে, তারপরে সেখানে কিন্তু ওরকম কোনো মানে ব্যবস্থা নেই, ধরো যারা বাসা থেকে নিতে না পারলো কর্মক্ষেত্রে খাবে, সেখানে যদি তাদের জন্য তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী কিন্তু খাদ্য ডেলিভারি দিতে পারে না, আর যেটাও দেয় সেটা কিন্তু খুবই নিম্নমানের। আর এই যে খাদ্য গ্রহণ এই যে পেশাগত ক্ষেত্রে বাসা থেকে নিয়ে গেলেও তারা কিন্তু সেরকম পরিবেশ পাচ্ছে না, সব জায়গায় তো তোমার ক্যান্টিন থাকে না যে সেখানে তারা তাদের মতো করে খেতে পারবে, এটাও কিন্তু স্বাস্থ্য পেশাগত স্বাস্থ্য বিপত্তি একটা গুরুত্বপূর্ণ বিপত্তি। মানে মানুষের তো মৌলমানবিক চাহিদার ভিতরেই কিন্তু খাদ্য বস্ত্রের কথা বলা হয়েছে, খাদ্য যদি একজন মানুষের প্রপার যদি খাদ্য না পায়, তাহলে কিন্তু সে তার কর্মক্ষমতা দিন দিন কমতে থাকবে, এটা কিন্তু স্বাস্থ্য বিপত্তির আরেকটা গুরুত্বপূর্ণ বিপত্তি, খাদ্য গ্রহণের সমস্যা। তারপরে হচ্ছে বিভিন্ন রোগ ব্যাধি, এই যে ঠিক মতো রেস্ট নিতে পারে না তাদের, এই যে খাদ্যের যে টাইম আছে 1 ঘন্টা, সেটা কিন্তু বলা হয় 1 ঘন্টার কথা, কিন্তু খুব একটা 1 ঘন্টা, অনেক অফিস আছে যে 1/2 ঘন্টা 10 মিনিটের ভিতরে খাওয়ার কথা বলে, সেক্ষেত্রে কিন্তু তাদের রোগী সমস্যা, তোমার যে পরিমাণ পরিশ্রম করে ওই পরিমাণ যদি বিশ্রাম না পারে, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের রোগ ব্যাধির সম্মুখীন হতে হয়, এটা কিন্তু স্বাস্থ্য ঝুঁকির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা বিপত্তি, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি।
তাহলে আমরা জানলাম যে পেশাগত স্বাস্থ্য বিপত্তি সমূহ এটা কিন্তু একজন কর্মজীবী মানুষের জন্য খুবই সমস্যার সম্মুখীন হয় যে বিভিন্ন ধরনের বিপত্তিগুলো। তারপরে আমরা জানবো এখন মানসিক স্বাস্থ্য ঠিক রাখার উপায় সমূহ কি। মানসিক স্বাস্থ্যটা কি আমরা জানি তো, অনেকবার বলা হয়েছে মানসিক স্বাস্থ্য হচ্ছে একজন মানুষের এমন একটা অবস্থা যেখানে শারীরিক মানসিক পারিপার্শ্বিক সমস্ত অবস্থার সাথে খাপ খায়ে জীবনযাপনের মানটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারে, যে কোনো সমস্যা থেকে বের হয়ে আসতে পারে এবং সুষ্ঠু সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেটাই হচ্ছে মানসিক স্বাস্থ্য। এই মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য কি উপায় আছে সেগুলো আমরা জানবো উপায়গুলো, কারণ মানসিক স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে কিন্তু একজন মানুষের কাছ থেকে কোনো কাজ কোনো কিছু ভালোভাবে পাওয়া সম্ভব না। মানসিক স্বাস্থ্যগুলো কি এখন আমরা সেগুলো জানবো। মানসিক স্বাস্থ্য ঠিক রাখার উপায়ের ভিতরে আছে হচ্ছে নিয়ম মাফিক চলা। নিয়ম মাফিক চলা মানে কি, আমরা জানি কিন্তু যে কিছু কিছু অসুখ আছে যেখানে কিন্তু নিয়মটা মানার কথা বলেছে। ডায়াবেটিস রুগীরা কিন্তু শারীরিকভাবে অসুস্থ হলেও পাশাপাশি কিন্তু মানসিকভাবেও অনেক, তারা মানসিকভাবে বিভিন্ন দ্বিধাগ্রস্তই ভোগে, কিন্তু নিয়ম মাফিক খাওয়ার করে তারা কিন্তু অনেক দিন বেঁচে থাকতে পারে। নিয়ম মাফিক চলাফেরা, নিয়ম মাফিক খাবার দাবার, তারা দেখবা যে সকালবেলা রুটি খাবে, সকালে হাঁটবে, এক্সারসাইজ করবে, এই যে নিয়ম মাফিক ঠিক সময়ে খাওয়া, দুপুরবেলায় ঠিক সময়ে খাওয়া, তারপরে হচ্ছে কখন কি খেতে হবে, খুব পরিমাণে কিন্তু কম খায়, মানে যতটুকু দরকার, ওভার ইটিং কিংবা হচ্ছে তোমার কম খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেই জন্য নিয়ম মাফিক খেতে হবে। এটা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই, অনেক সময় দেখবা যে মানসিকভাবে যদি কেউ অসুস্থ থাকে, মানসিকভাবে যদি বিভিন্ন ধরনের মানুষের তো সমস্যা থাকবেই, পরিবারে ব্যক্তিগত জীবনে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে হবে, এই সমস্যাটাকে ওভারকাম করতে পারে, যখন খুব বেশি সমস্যার সম্মুখীন হয় তখন কিন্তু তারা অনেক বেশি খেয়ে ফেলবা, দেখবা মানসিকভাবে যখন খাচ্ছে না অনেক সময় এই খাচ্ছে না আবার অনেক বেশি খেয়ে ফেলে, এটা কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকির সম্মুখীন হয়। খেতেই থাকে তখন রুচি নিয়ে একটা জিনিসের ঠিক সময় যেটা খাও এটা খায় না, নিয়ম মাফিক খাদ্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য। তারপরে হচ্ছে পুষ্টিকর খাবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন মানুষের যে কিলো ক্যালোরি খাদ্য দরকার স্বাভাবিক জীবনযাপনের জন্য, মানুষের জৈবিক চাহিদা মেটানোর জন্য, মানুষের খাদ্য যে মৌলমানবিক চাহিদার ভিতরে খাদ্য কিন্তু সবার আগে, সেটা হচ্ছে যে পুষ্টিকর খাবার খেতে হবে, সেটা তোমার মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা। তুমি যদি শারীরিকভাবে সুস্থ থাকো তাহলে কিন্তু মানসিকভাবে যতটা সেটা মানে শরীরের পাশাপাশি মানসিকভাবেও ঠিক রাখা সম্ভব হয়, এটা কিন্তু মানসিক স্বাস্থ্য ঠিক রাখার আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে পুষ্টিকর খাবার। আরেকটা হচ্ছে সক্রিয় রাখা, মানসিক স্বাস্থ্য ঠিক রাখার আরেকটা উপায় হচ্ছে সক্রিয় রাখা, মানুষকে কাজে ব্যস্ত রাখা, কর্মক্ষম রাখা, কোনো কারণে মানসিকভাবে ডিস্টার্ব থাকলে তাকে কিন্তু বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট করাই, গান শুনতে বলে, মুভি দেখতে, তারপরে ঘুরতে যাইতে, তারপরে ধর কোনো পাজেল মিলানো, যে কোনো একটা কাজ অঙ্ক করা, মানে মস্তিষ্ককে ব্যস্ত রাখা, সচল রাখা। যখন তুমি নিজেকে অ্যাক্টিভ রাখবা তখন কিন্তু খুব একটা মানসিকভাবে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে না, এটাও কিন্তু মানসিক স্বাস্থ্য ভালো রাখার একটা গুরুত্বপূর্ণ উপায়, যে হচ্ছে সক্রিয় রাখা, নিজেকে সক্রিয় রাখা, মস্তিষ্ক সক্রিয় রাখা, নিজেকে ব্যস্ত রাখার কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে নিয়মিত রুটিন মেনে চলা, নিয়মিত যে রুটিন মেনে চলার কথা বলা হয়েছে, নিয়মিত রুটিন মেনে চলার ভিতরে হচ্ছে তোমার যে ঠিক সময় এক্সারসাইজ করা, ঠিক সময় খাওয়া, তারপরে ডাক্তারের কাছে যাওয়া। অনেক সময় আমরা কিন্তু নর্মালি একটা কাজ করি না, যে অসুস্থ না হলে কিন্তু ডাক্তারের কাছে যায় না, এটা কিন্তু ঠিক না, বাৎসরিক একটা চেক আপ প্রত্যেকটা মানুষের করা দরকার, কারণ যে মানসিকভাবে শারীরিকভাবে এই নিয়মিত যে চেক আপ, নিয়মিত যে নিয়ম মেনে চলা, এগুলো কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা। তুমি যদি জানো যে তুমি ফিজিক্যালি ফিট, মেন্টালি ফিট, তখন কিন্তু তোমার কোনো সমস্যা কিংবা কোনো কিছুতে খুব একটা দুর্বল, আর যদি মনে হয় যে আমি আসলে অসুস্থ, দেখবা অসুস্থ মানুষ কিন্তু মানসিকভাবেও অসুস্থ থাকে, মানসিকভাবেই কিন্তু ভেঙে পড়ে, এটা কিন্তু একটা বড় সমস্যা। সেই জন্য মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে এটা একটা গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে নিয়মিত রুটিন মেনে চলা।
ঠিক সময় ঘুমাতে যাওয়া, ঠিক সময় খাওয়া, ঠিক সময় ওঠা, এক্সারসাইজ করা, যখন যেটা একটা নিয়ম মেনে চললে দেখবা যে এই যে মানসিক স্বাস্থ্য ঠিক থাকবে, ভালো থাকবে, এটা একটা গুরুত্বপূর্ণ উপায়। তারপরে হচ্ছে ব্যায়াম করা। ব্যায়াম করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াও কিন্তু এক্সারসাইজের সমান, এক্সারসাইজ করা। কিন্তু প্রতিদিন সকাল সকাল উঠে এক্সারসাইজ করা, বিকাল এক্সারসাইজ করা, মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য ব্যায়াম করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানসিক স্বাস্থ্য ঠিক রাখার ক্ষেত্রে তো বটেই, শারীরিক স্বাস্থ্য ঠিক রাখার ক্ষেত্রে ওভার হেলথ, এটা কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য। যেরকম অনেক সময় দেখবা যে যারা একটু মোটা থাকে, মানে হেলদি থাকে, তাদের কিন্তু অনেক সময় যে বিভিন্ন পরিবেশে সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক ধরনের কটুকথা শুনতে হয়, এটা কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য খুব ঝুঁকি হয়ে দাঁড়ায়। সেই জন্য মানসিক ঠিক রাখতে অবশ্যই এক্সারসাইজ করতে হবে আমাদের সবাইকে। তারপরে হচ্ছে ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস। খাদ্যের কথা কেন বারবার বলা হচ্ছে? ভারসাম্যপূর্ণ, যে খাদ্য ভারসাম্য বজায় রাখবে, যে খাদ্য তোমার শরীরকে ঠিক রাখবে। ভারসাম্য বলতে শরীরকে মানে শরীরকে নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল, ডায়েট কন্ট্রোল, তোমার খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রণ করা। যে পরিমাণে খাওয়ার দরকার, খুব বেশিও খাওয়া যাবে না, খুব কমও খাওয়া যাবে না। আজকে ধরো আমি খুব বেশি খেয়ে ফেললাম, কালকে কম খেলাম, এরকম না, পরিমিত মাত্রায় খেতে হবে। হ্যাঁ, রিস্পুট খেতে হবে, কিন্তু সেটা পরিমিত মাত্রায়, খুব বেশি না। খাদ্যাভ্যাসটা করতে হবে হচ্ছে ভারসাম্যপূর্ণ, শরীর যতটুকু নিতে পারবে ঠিক ততটুকুই। ওই সময় দেখা যায় যে মানুষ কোনো একটা দাওয়াতে গেল, অনেক বেশি খেয়ে ফেললো, তখন কিন্তু সে হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্য খাবারটা সবসময় ভারসাম্যপূর্ণ হতে হবে, যেটা সেটা কিন্তু মানসিক স্বাস্থ্যও ঠিক রাখে। শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে, কারণ শরীর মন তো দুইটাই একটা মানুষের অংশ। তারপরে হচ্ছে শখের পিছনে সময় দাও। অনেকের শখ থাকে ঘোরা, ছবি আঁকা, গান শোনা, গান করা, বাগান করা, গার্ডেনিং করা, এই যে শখের পিছনে সময় দিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে সময় দিতে হবে, তাহলেই কিন্তু মানসিক স্বাস্থ্য ঠিক থাকবে, মানসিকভাবে ভালো থাকা যাবে। সেজন্য কি করতে হবে? শখের পিছনে সময় দিতে, তোমার যে শখ, তুমি যেটা করতে আনন্দ পাও, পড়াশোনার পাশাপাশি সেটা করতে পারো, নাচ শিখতে পারো, গান শিখতে পারো, ছবি আঁকতে পারো, অনেকের অনেক ধরনের শখ, কেউ গার্ডেনিং করে, বাগান করে, সেগুলো করতে পারো। যে কোনো শখটাকে তোমাকে সময় দিতে হবে, যত্ন করতে হবে নিজেকে, তাহলেই কিন্তু মানসিক স্বাস্থ্য ঠিক থাকবে। এটাও কিন্তু মানসিক স্বাস্থ্য ঠিক রাখার একটা গুরুত্বপূর্ণ উপায়। এটা হচ্ছে যে পছন্দের মানুষদের সঙ্গে গুণগত মানসম্পন্ন, পছন্দের মানুষের সঙ্গে গুণগত মানসম্পন্ন সময় কাটানো। পছন্দের মানুষ, আমাদের অনেক পছন্দের মানুষ আছে না, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা, তাদের সঙ্গে সময় কাটাতে হবে গুণগত মানসম্মত, কোয়ালিটি টাইম। যে আমরা দেখবা যে অনেক সময় মানসিকভাবে খারাপ থাকলে মনে হয় কি, যদি আমার এই বন্ধুটার সাথে দেখা হতো, আমার মার সাথে দেখা হতো, আমার বাবার সাথে দেখা হতো, ভাইয়ের সাথে দেখা হতো, তাহলে কিন্তু মানসিকভাবে অনেক প্রশান্তি পাওয়া যায়, ভালো থাকা যায়। সেই জন্য কী করতে হবে? আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে ফ্যামিলি, ফ্রেন্ডস, যার সাথে হয়, যেখানে তুমি ভালো থাকবে। মানসিকভাবে ভালো থাকার জন্য তোমাকে অবশ্যই সময় কাটাতে হবে। একটা মানুষ কিন্তু একা থাকতে পারে না, যেহেতু আমরা সামাজিক জীব, আমাদের মন খারাপ হবে, ভালো থাকবে, খারাপ সময়, ভালো সময় সব কিছু আসবে, সেটাকে ওভারকাম করতে পারাই তো একজন মানুষের একটা বৈশিষ্ট্য, তাই না? সেখান থেকে বের হয়ে আসতে হবে খারাপ সময়টাকে। সেই জন্য কী করতে হবে? অনেক বেশি বেশি যাদেরকে ভালো লাগে, পছন্দের মানুষের সাথে সময় কাটাতে হবে, গল্প করতে পারো, তাদের গল্প শুনতে পারো, আর যেগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেগুলোকে অ্যাভয়েড করতে হবে, তাহলেই তো মানসিক স্বাস্থ্য ঠিক থাকবে। আর মানসিক স্বাস্থ্য ঠিক থাকা মানে শারীরিকভাবে ভালো থাকা, মানসিকভাবে ভালো থাকা। তারপরে হচ্ছে প্রযুক্তির অতি ব্যবহার এড়িয়ে চলা। প্রযুক্তির যে অতি ব্যবহার আছে সেটাকে এড়িয়ে চলতে হবে। প্রযুক্তি ইউজ করা ভালো, কিন্তু সেটা কিন্তু খুব বেশি ভালো না। এই যে মোবাইল বলো, ল্যাপটপ, টিভি দেখা, এটা কিন্তু অত্যধিক পরিমাণে ব্যবহার করা ঠিক না। চোখের উপর, মনের উপর, মস্তিষ্কের উপর কিন্তু প্রেশার পড়ে। সেই জন্য এই যে প্রযুক্তি আছে, প্রযুক্তি সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে, যতটুকু দরকার ঠিক ততটুকু ব্যবহার করতে হবে। অতি ব্যবহার করা যাবে না, অতি ব্যবহার এড়িয়ে চলতে হবে। তোমার এখন প্রয়োজন, তুমি ক্লাস দেখছো, ক্লাস করছো, কোনো বিষয় জানছো, ঠিক আছে, বাট অতিরিক্ত করা যাবে না। অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না শরীরের জন্য, মনের জন্য। যেরকম অতিরিক্ত খাবার খাওয়া ভালো না, অতিরিক্ত ঘুমানোও ভালো না, অতিরিক্ত
অতিরিক্ত প্রযুক্তি ব্যবহার করাও কিন্তু ভালো না। সেই জন্য কী করতে হবে, আমাদেরকে স্বাস্থ্য ঠিক রাখার জন্য অতিরিক্ত প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আমরা জানলাম যে মানসিক স্বাস্থ্য ঠিক রাখার উপায়সমূহ, নিয়মমাফিক চলা, পুষ্টিকর খাবার খাওয়া, সক্রিয় রাখা, তারপরে হচ্ছে নিয়মিত রুটিন মেনে চলা, ব্যায়াম করা, ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস তৈরি করা, শখের পিছনে সময় দেওয়া, তারপরে পছন্দের মানুষের সাথে গুণগত সময় কাটানো এবং প্রযুক্তির অতি ব্যবহার নিয়ন্ত্রণ করা, এড়িয়ে চলা। তাহলে আমি আজকে তোমাদের পঞ্চম অধ্যায়ে মোটামুটি শেষ করে ফেললাম। তারপরে যদি তোমাদের কোনো ধরনের কনফিউশন থাকে, তোমরা আমাকে ফোন করতে পারো, মেল করতে পারো, ইনবক্স করতে পারো, কমেন্টস করতে পারো। তো সর্বোপরি সবাই সবার জন্য দোয়া করবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।